আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেস ক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ। আসম আব্দুর রব বলেন, ছাত্রদলের উপর সরকারি ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা সরকারের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনবে। সারা দেশে সরকারের আশ্রিত হেলমেট বাহিনী ছাত্রদলের নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে, যা খুবই ন্যাক্কারজনক। তিনি বলেন, বিরোধী ছাত্র সংগঠনের উপর অব্যাহত হামলায় প্রশাসনের নীরব দর্শকের ভূমিকা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা শিক্ষা ঙ্গনকে যেমন অনিরাপদ করে তুলেছে, তেমনি রাজনীতিকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সরকার গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্র রক্ষার বয়ান দিয়ে রাজনীতিতে সহিংসতাকে উস্কে দিচ্ছে। এইসবের মাধ্যমে পতনকে ত্বরান্বিত করছে কেবল। আসম রব বলেন, অতিসত্বর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত গ্রেপ্তার, ভিন্নমত ও পথের উপর সন্ত্রাসী হামলা বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিএনপি অঙ্গ সংগঠন। এতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা জবরদখলকারী, চেয়ার দখলকারী প্রধানমন্ত্রী। রাতের বেলা কিছু চোর ডাকাত একত্র করে ঘোষণা দিয়েছেন, আমি প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এইসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি ইলেকশনের দল, বিএনপি যতবার ক্ষমতায় গেছে ভোটের মাধ্যমে গেছে, দেশে আবারও ভোট হবে, কিন্তু শেখ হাসিনা সরকারের অধীন নয়। দরকার হলে 71 সালের মতো এক সাগর রক্তের বিনিময়ে দেশকে পবিত্র করা হবে। তিনি বলেন, এইরকম অরাজনৈতিক অশালীন বক্তব্য কেউ কখনো আশা করতে পারে না, কিন্তু উনার স্বভাবই এটা, উনি এভাবেই কথা বলেন এবং এভাবেই রাজনৈতিক প্রতিপক্ষকে অশালীন ভাষায় কথা বলেন, আক্রমণ করেন, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুর্ভাগ্য এই ধরনের একটি নেতৃত্ব জাতি আজকে সহ্য করছে। তিনি ইদানিং যেসব কথাবার্তা বলে বেড়াচ্ছেন, এটা পুরোপুরিভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, স্বাধীনতা সবকিছুর বাহিরে, ভদ্রতার বাহিরে কথাবার্তা বলছেন। এই কথাটা বলার অর্থই হচ্ছে তিনি একটি হুমকি দেওয়ার মতো, এটা কল্পনাও করা যায় না। তিনি বলেন, ডক্টর ইউনূস সম্পর্কেও শেখ হাসিনা যেটা বলেছেন, এটা পুরোপুরিভাবে আমি মনে করি যে সব রকমের রাজনৈতিক শিষ্টাচার, স্বাধীনতা, ভদ্রতা সবকিছুর বাইরে তিনি এই ধরনের কথা বলেছেন।